পোশাক শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা ছুটি কাল থেকে খোলা রাখার ঘোষণা বিজিএম অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি গণভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল দেশে শহীদি মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের সব পর্যায়ে সংস্থার কর্মসূচি নিয়ে বাস্তবায়নের নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের প্রথম বৈঠক জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার আহ্বান পদত্যাগের আলোচনার মধ্যেই কাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার সরে দাঁড়াতে পারে আহ্বাল কমিশন এবং চিকিৎসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত বন্ধ অধিকাংশ বহির্বিভাগ চরম দুর্ভোগে রোগীরা জনপদের সময়ের সঙ্গে আছি আমি ছোয়াখন্দকার নানা দাবিতে গাজীপুর সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর আন্দোলন করেন পোশাক শ্রমিকরা এক পর্যায়ে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয় শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবেলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে একই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশন শুরুর ঘোষণা দেন পোশাক কারখানায় নারী পুরুষ সমানহারে নিয়োগ সরকার পরিবর্তনের পর ঝোট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক শিল্প খাতে এসব দাবিতে বুধবারও নবীনগর চন্দ্রা ও বাইপেল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর টঙ্গী আশুলিয়া কালিয়াকৈর চন্দ্রা নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত ষাটটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোন নির্দিষ্ট দাবি উঠে আসছে না বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবেন এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায় যারা আমাদের সহায়তা চায় আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা মানে ছাড় দেওয়ার সুযোগ নাই গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি পদক্ষেপ কঠোর না হবে পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে মানে এটা আমি আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা প্রশ্ন সময় সংবাদ ঢাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় আগামী কাল থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে আমাদের যারা এক্স প্রেসিডেন্ট সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে কালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাল্লাহ এবং আমরা আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারে না ইনশাল্লাহ কালকে থেকে চালাবো ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শহীদ মার্চের ডাক দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক স্যারজিস আলম এ ঘোষণা দেন এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও তার রুখে দেবে নতুন দেশ দেশপ্রাপ্তির প্রায় এক মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের জাতীয় সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন কোন গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনরায় পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দোলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং হাসনাতের কথাই সুর সার্জিস আলম বলেন ফেসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায় এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোন দল আবার একই ভাবে এই ফ্যাসিজমের এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে তাদের এটি জানে থাকা উচিত মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিজ সরকারকে প্রত্যাখ্যান করেছিল ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলে মন্তব্য করেন সমন্বয়ক বাকের গতকাল দেখেছেন বঙ্গবাজারে সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার মহিলা কমিশনার চামিলি এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে সব সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান একের সঙ্গে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনা নির্দেশনা দেয়া হয় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পঞ্চান্নটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন আট আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন পঞ্চান্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ডক্টর ইউনুসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটিই প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক এর আগে ১২ আগস্ট পঁচিশ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সচিবদের স্ব ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে বলেন প্রধান উপদেষ্টা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কার করা সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্ট অর্জন করা সহ সচিবদের বেশ কিছু নির্দেশ দেন সরকার প্রধান রূপল সময় সংবাদ ঢাকা পদত্যাগের আলোচনার মধ্যেই কাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে পদত্যাগ করা শুরু করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ সে সময় দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি ওঠে এমন দাবির মধ্যেও অনিয়মিত অফিস করেন নির্বাচন কমিশনাররা পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে কমিশনাররা বিক্ষিপ্ত জবাব দেন অবশেষে নির্বাচন কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র বুধবার জানা যায় কমিশনাররা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে সংবাদ সম্মেলন ডেকেছেন ইসি সূত্র বলছে সেখান থেকেই আসতে পারে আওয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা শুরু থেকেই আওয়াল কমিশন ঘিরেছিল নানা বিতর্ক সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে গুঞ্জন ওঠে নানা সময়ে কমিশনাররা নানা সময়ে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বিতর্কিত সবশেষ দু এর চব্বিশের ডামি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে দায়ী মনে করেন পর্যবেক্ষকরা পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় আস্থা হারায় যদিও এসব অভিযোগ অস্বীকার করে গেছে আওয়াল কমিশন বৃহস্পতিবার পদত্যাগ করলে নতুন রেকর্ড তৈরি করবে আওয়াল কমিশন এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোন কমিশনকে দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আওয়াল কমিশন ফেরজানা সংবাদ ঢাকা কেউ যেন রাজনৈতিক লুটতে না পারে করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা এ সময় দেশে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেন বিএনপির সিনিয়র নেতারা পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা গোলাম রব্বানির পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার শাহবাগে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রব্বানির পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি এ সময় রুহুল কবির রিজভি বলেন হত্যাকারীদের কোনো ক্ষমা নেই যারা দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না তার কি বিচার হবে না ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী তাদেরকে সেইখানে বিচার করতে হবে এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন স্বৈর শাসনের থেকে জাতিকে মুক্ত করতে চাইলে অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় জানাতে হবে কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে আমি মনে করি যে এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশন এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব একই দিন শ্রমিক দলের এক জরুরি সভায় উপস্থিত হয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আন্দোলনের নামে একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পায়তারা করছে শিল্প কারখানাগুলোতে চলমান অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি যারা করতেছে তাদেরকে মধ্যে করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে শিল্প ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ষড়যন্ত্র তাহলে কি তাদের এই ষড়যন্ত্র সফল দেওয়া যাবে কোনো মতেই না যে আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠায় দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা দিন মোহাম্মদ সাব্বির ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার এবং নামে বেনামে অঢের সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া ফেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারির বিরুদ্ধেও অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক অবসরের প্রায় তিন বছর পর চলতি বছর মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দুর্নীতির অভিযোগ টেনে আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে জানায় দেশটির পররাষ্ট্র দফতর এরপর সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন এক আইনজীবী আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সম্পদ কেনা সহ একশো কোটি টাকা বিনিয়োগ করে আলিসান বাংলো নির্মাণের তথ্য পেয়েছেন তারা এছাড়া রাজধানীর মিরপুর নিকুঞ্জ একের ছয় নম্বর রোডে আজিজ রেসিডেন্সের তথ্য পাওয়া গেছে পাশাপাশি তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও হারিস আহমেদের কয়েকশো বিঘা জমি কেনার কথা জানিয়েছে দুদক পরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আজিসের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের কথা জানান দুদক সচিব সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায় এদিকে ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীরও দুর্নীতির সত্যতা মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে নিজের ও পরিবারের নামে কয়েক কোটি টাকারও সম্পদ করেছেন নিজাম হাজারী নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে আজিজ ও নিজামের ব্যাংক হিসাব পাওয়ার জন্য দুদকের অনুসন্ধান টিমের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা চাঁদাবাজ দখলদারদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে নোয়াখালীর খলিফার হাট মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার তোদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন চাঁদাবাজরা যে দলেরই হোক তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি

অস্ত্র বাজতে নাই যারাই এই সমস্ত কাজে লিপ্ত থাকবে চাঁদাবাজি মাস্তানি দখলবাজি যারাই থাকবে সে যে হোক যেই দলেরই হোক তাদেরকে বাধা দিতে হবে তাদেরকে আইনের হাত তুলে দেবে আপনারা খাগড়াছড়িতে এক টাকায় নিত্য পণ্য কেনার সুবিধা পেলেন বন্যা দুর্গতরা সকালে ক্যান্টনমেন্ট স্কুল মাঠে ভিন্ন ধর্মী এই বাজার বসে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন বাজারটিতে চাল ডাল তেল ডিম মাছ মুরগি সহ উনিশ ধরনের নিত্যপণ্য মাত্র এক টাকায় কেনার সুযোগ পান অন্তত পাঁচশো পরিবার পদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থায় ডেলিভারি ধীরগতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে কন্টেইনারবাহী জাহাজ অবস্থানের সময় ক্রমশ বাড়ছে বর্তমানে প্রতিটি জাহাজকে বন্দরের জেটিতে বাড়থিং নিতে চার থেকে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আর এই বাড়তি সময়ের জন্য বন্দরের সুনাম ক্ষুণ্নের পাশাপাশি দিনে অন্তত বিশ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে জাহাজ মালিকদের সাখত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট নানামুখী জটিলতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেমন কন্টেনারের স্তূপ জমছে তেমনি জাহাজের জট সৃষ্টি হচ্ছে বন্দরের বহিনে সব শেষ মঙ্গলবার বন্দরের জেটিতে দশটি কন্টেনার বাহী জাহাজের অবস্থানের পাশাপাশি জেটিতে অবস্থান নিয়ে অপেক্ষা রয়েছে আরও নয়টি জাহাজ গত দু সপ্তাহ ধরে বার্টিং পেতে প্রতিটি জাহাজের সময় লাগছে চার থেকে পাঁচ দিন কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি অথচ আগে চট্টগ্রাম বন্দরের বহিনুঙ্গরে আসার কয়েক ঘন্টার মধ্যেই বার্তিং এর সুযোগ পেত পণ্যবাহী বিদেশি জাহাজগুলো গত দেড় মাসের যে একটা জট এই জটে কিন্তু চট্টগ্রাম বন্দরে বেশ জটের সৃষ্টি হয়েছিল এবং এটা হয়েছিল চট্টগ্রাম কিন্তু দোষ নাই এখানে হচ্ছে যারা আমদানি রপ্তানি কারক তারা ঠিকমতো তাদের কন্টেনার ক্লিয়ার করতে পারেনি তার মাল নিতে পারে নাই কমিউনিকেশনের জন্য প্রবলেম ছিল বিভিন্ন কারণে প্রবলেম ছিল গত এক সপ্তাহ ধরে বন্দরের বহিনোঙ্গরে নয় থেকে চোদ্দটি কন্টেনার বাহী জাহাজের অবস্থান থাকছে এর মধ্যে গিয়ারলেস অর্থাৎ ক্রেনবিহীন জাহাজগুলোকে বেশি অপেক্ষায় থাকতে হয় চাল ডাল গম লোহার স্ক্রেপ সিমেন্ট লিং। মতো খোলাপূর্ণ বহিনঙ্গরে খালাস করা গেল কন্টেনার উঠানামার ক্ষেত্রে জাহাজগুলোকে বন্দরের যেটি ব্যবহার করতে হয় বর্তমানে বন্দরের জিসিবিতে পাঁচটি সিসিটি দুটি এবং এনসিটিতে চারটি কন্টেনার বাহী জাহাজ বেরানোর সক্ষমতা রয়েছে সিসিটি এবং এনসিটিতে গ্যান্টি ক্রেনের সুবিধা থাকলেও জিসিবিতে গিয়ারলেস বেসেল জাহাজ বেরানোর সুযোগ থাকছে তাই আধুনিক গিয়ারলেস জাহাজগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে অবস্থান বেশি সময় থাকা মানে হচ্ছে কোর্টের ভিতরে কনজেশন আছে ডেফিনেটলি যার কারণে জাহাজ অতিমাত্রায় আপনার এক্সট্রা টাইম অকুপাই করে রাখতে হয় এই কারণে আমাদের যে কস্ট অফ অপারেশনটা কস্ট অফ হ্যান্ডলিংটা বার্থ হায়ার এই জিনিসগুলো আমাদের কষ্ট বেড়ে যায় এদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার কারণে স্থবির হয়ে পড়া ডেলিভারিতে গতি আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির চাপ বাড়ায় সেই গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে তিপ্পান্ন হাজার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে আটত্রিশ হাজার ক্রেন এবং কন্টেনার বাহী লরি চলাচলের জন্য অন্তত তিরিশ শতাংশ জায়গা খালি রাখতে হয় এই অবস্থায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার কন্টেনার ডেলিভারি দিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় আট থেকে নামিয়ে চার দিনে আনা হয়েছে বলে দাবি বন্দরের এখন আমাদের ইয়ারডে কন্টেনারের সংখ্যা প্রায় আটত্রিশ হাজারের নিচে চলে এসছে এবং আইসিডিগামি কন্টেনারের যে জট ছিল সেটাও এখন সতেরোশো থেকে আঠারোশো কন্টেনার নেমে এসছে সুতরাং ওভারঅল পজিশন আমাদের এখন ভালো এবং ডেলিভারিও আমাদের প্রতিদিন চার হাজারের উপরে যাচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের তিরানব্বই শতাংশ সম্পন্ন হয় এই বন্দর দিয়েই গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থান ক্যালেন সময় ছিল একেবারে শূন্যের কোঠায় কিন্তু রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যায় সেই সময় পৌঁছে দেয় আট দিনে আর প্রতিদিন বন্দরে অবস্থানের জন্য জাহাজগুলিকে জরিমানা গুনতে হয় পনেরো থেকে বিশ হাজার মার্কিন ডলার বিপুলের জরিমানার অর্থ একেবারে ভোক্তা পর্যায়ে পড়ে এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল সময় সংবাদ জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নানা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা ছুটে কাল থেকে খোলা রাখার ঘোষণা বিজেএম অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি গণভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদ মার্চের ঘোষণা বৈষম্য ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার প্রচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের এবং সব সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়নের নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের প্রথম বৈঠক জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার আহ্বান এই ছিল জনপদের সময় সঙ্গেই থাকুন সময়ের